আজকের বাজারে কেমন দাম চলছে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন? আজকে যেহেতু আমদানি কম, দামটা বৃদ্ধি, সেই খবর অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা কৃষক ভাইরা আছেন সতর্ক হয়ে যান, দাম কিন্তু ঠিকঠাক মতো চাইন ভাই, কারণ পেঁয়াজের দাম কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে। আর কেমন বাড়ছে সেই কথা জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা জানেন যে প্রচন্ড শীতে পেঁয়াজের বাজার গরম। এই যে মামা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। পেঁয়াজের বাজার তো গরম হইলো মামা, কারণটা কি? আমার আমদানি তো না, আমদানি কমে গেছে, পেঁয়াজের বেশি তো আমদানি নাই। আচ্ছা মামা, পেঁয়াজের বাজার আজকে সর্বনিম্ন সর্বোচ্চ কত দেখলেন? পেঁয়াজ কিলাম নিচে গেলাম 3200, উপরে গেলাম 3400। একটু বৃদ্ধি হলো, অনেকে বলছে এই বাজারটা থাকার সম্ভাবনা রয়েছে, কারণ আমদানিটা কম, কৃষকের ঘরে পেঁয়াজটাও কমে গেছে। পেঁয়াজ নাই তো, পেঁয়াজ শেষ, আগুর পেঁয়াজ গুলো শেষ হয়ে গেছে। আর না, না কিছু পেঁয়াজ আছে, ওগুলি এখন বিক্রি হচ্ছে 12 মন 14 মন 15 মন, ওটা ফলন কম মনে হয়, তাই না? কম, এই জন্যই ফলনটা কমের জন্য। দর্শক বন্ধুরা, ফলন কমার জন্য দর্শক এদিকে দেখেন, পেঁয়াজের দামটা কিন্তু বৃদ্ধি হচ্ছে মামা। এদিকে আমি যতটুকু জানি রিজার্ভ নাকি একটু কমে গেছে, এই জন্য পেঁয়াজ আনতে পারতেছে না যতটুকু জানি। আচ্ছা, সরকারি ভালো জানে। হ্যাঁ, সেটা সরকারের বিষয়ে আলোচনা করে আমার লাভ নাই। আর এই যে পেঁয়াজের বাজার একটু বৃদ্ধি হচ্ছে এবং আমরা আশঙ্কা করছি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, সব মিলে আপনার কাছে একটু জানতে চাই যে পেঁয়াজের বাজার এক্স্যাক্টলি বাড়ার সম্ভাবনা তো মনে হয় বেশি? বাড়ার সম্ভাবনা 90%, বাড়ার সম্ভাবনা বেশি, 90% বাড়ার সম্ভাবনা বেশি। আচ্ছা দর্শক, আমরা পাবনা থেকে আজকের বাজার দর পেঁয়াজের হাট থেকে জানিয়ে দিলাম সরাসরি। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলায় ঊর্ধ্বগতি বাজারে আপনাদের জেলায় কেমন দর চলছে, অবশ্যই আপনাদের জেলায় পেঁয়াজের বাজার দর বাড়ছে। মামা ধন্যবাদ, আপনাকে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আমরা যত জানতে পেরেছি পেঁয়াজের বাজার দর্শক একটু বৃদ্ধি হচ্ছে, এই যে বৃদ্ধি পেঁয়াজের বাজার, এটা আসলে কতদিন নাগাদ থাকতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলছি, কারণ কৃষকের কিন্তু পেঁয়াজ প্রায় শেষের দিকে। দর্শক, আমরা বাজার দর সহ নানা তথ্য জানিয়ে দিয়েছি, অবশ্যই কমেন্ট করে আপনাদের জেলার বাজার দর জানিয়ে দিবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, কারণ পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি।